হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার এক বন্ধুর অনুরোধ রাখবার চেষ্টা করব। উনি একটি নজরুল গীতির রিকোয়েস্ট রেখেছেন অনেকদিন আগেই, কিন্তু আমার ঠিক সময় না হওয়ার জন্য আমি ওনার টিউটোরিয়ালের আনসার দিতে পারিনি। এ গানটি আপনাদের সবার কাজে লাগবে, এটি একটি বিখ্যাত নজরুলের কম্পোজিশন। তো আমি চেষ্টা করব এই গানের সাথে যে ধরনের ঠেকা বাজা উচিত তেমন কিছু দেখিয়ে দেওয়ার। অনুরোধ রেখেছেন ধীমান বড়ুয়া, উনি লিখছেন, স্যার কেমন আছেন? আমি ভালো আছি। তো স্যার, আমার একটি অনুরোধ ছিল নজরুল গীতি আলগা করব খোঁপার বাঁধন লগ্গি সহ দিলে বেশি বেশি উপকৃত হব, প্লিজ স্যার আমার অনুরোধটি রাখবেন। তো দিবান বাবু, আপনার অনুরোধ একটু দেরিতে আমি রাখতে পারছি, কারণ বেশ কিছু টিউটোরিয়াল আমার দিতে হয় যার জন্য হয়তো একটু সমস্যা হয়ে যায়। তো আমি চেষ্টা করছি। আলগা কর গো খোপার বাঁধন দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই, আলগা কর গো খোপার বাঁধন দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই, বিনোদ বেনির জরিন ফিতা, বিনোদ বেনির জরিন ফিতা, অন্দা ইসি মেরা কস গই, অন্দা ইসি মেরা কস গই। প্রথমে যে ঠেকাটি বাজলো, আলগা কর গো খোপার বাঁধন, না দিন না দিন না দিন না না তেটে, ভেরি ইজি কম্পোজিশন। ধা ধিন না ধিন না তিন না না তেটে, সোজা তেটেও লাগাতে পারেন অথবা উল্টো তেটেও বাজাতে পারেন। গানের ক্ষেত্রে আপনাদের সুবিধা মতো তেটে বাজাবেন, কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যেটি আপনার সুবিধা মনে হবে। কিন্তু রেলা কায়দা টুকরা চক্রধার গাত পরন এগুলি বাজাবার ক্ষেত্রে কিছু বিশেষ বলবাণী রয়েছে, যেগুলিকে আমি আপনি আমার গুরুজিরা কেউ পরিবর্তন করতে পারবেন না। তাই সেই বল বাণীগুলিকে আপনারা দয়া করে কেউ চেঞ্জ করবেন না, আমি ঠিক যেমনটি দেখাবো তেমনই বাজাবেন। গানের ক্ষেত্রে আপনারা সুবিধা মতো তেটে বাজাতে পারবেন, আপনার ফিঙ্গারিংটা ঠিক করতে পারবেন। আরেকবার দেখাই, ধা ধিন না ধিন না তিন না না তেটে, ধা ধিন না ধিন না তিন না না তেটে, ধা ধিন না ধিন না তিন না না তেটে। পরের অন্তরা দাসটি, তোমার কেশে গন্ধে কখন, এমন জায়গা থেকে উঠলো, আমি প্রথমে ওইটি আপনাদের দেখালাম না, বলতে ভুলে গেলাম। প্রথমে একটি তা এটি বাজাতে হবে, দিলবহি হি দিলবহি মেরা, হি আর মেয়ের মাঝখানে একটি চাটি দিয়ে তেরেকেটে কিছু বাজাতে হবে, তেরেকেটে দা তেরেকেটে দা, দিল বহি মেরা ফাস গই, ফাসের ফাস থেকে আপনার সমটা করছে, দিল বহি মেরা ফাস গই, দিল বহি মেরা ফাস গই। ঠিক একইভাবে অন্তরা দাসছে, তোমার কেশে
তোমার কে কে আশের মাঝখানে চাটিটা পড়ছে তোমার কে সে গন্ধে গয়ের গ থেকে সমাসছে তোমার কে সে গন্ধে কখন লুকায়ে আসিল লোভিয়ে আমার মন তোমার কে সে গন্ধে কখন লুকায়ে আসিল লোভিয়ে আমার মন বেহুশ হো দুবার যখন রিপিট হয়ে গেল দেন একটি ঠেকা চেঞ্জ আছে প্রথমে দা দিন না দিন না দিন না না পেটে এবারে দা দি 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 না দিন না দিন না না পেটে দা দি 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 দা দি 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 না দিন না দিন না না পেটে বেহুশ হো বেহুশ হো কর গির পর হাত মে বেহুশ হো পর গির পর হাত মে বাজু বাজু বন্ধ মে বাজু বন্ধ মে বস গই বাজু বন্ধ মে বস গই ঠিক এখন শুনলেন দা দিন না দিন না দিন না না পেটে দা দিন না দিন না দিন না না পেটে সেকেন্ডলি দা দিন 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 না দিন না দিন না না পেটে দা দিন 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 না দিন না দিন না না পেটে দেন তা পেটে দা তা তার সাথে মায়া তা পেটে দা পেটে দা কানের দুলে প্রাণ একই ভাবে কানের দুলে প্রাণ দুলে লে এবং প্রাণের প্রা লে আর প্রা এর মাঝখানে চাটিটি পড়বে কানের দুলে একটু যদি মিস করে যান তাহলে কিন্তু আপনি আরটা দিতে পারবেন না কানের দুলে প্রাণ রাখিলে চোরি কর নিন্দিয়া কানের দুলে প্রাণ রাখিলে বিন্ধিয়া আঁখ ফিরা দিয়া চোরি কর নিন্দিয়া দেহের দেহুরিতে ঠিক একই ভাবে সেকেন্ড লাইনে পর থেকে দাদি দিদি
তো যে লাগি ধরনের কারবার ঠিকাটি বাজেছে সেটি আমি এখন দেখাবো। আমি অনেকবার দেখিয়েছি সুরের ওপরে চাপা সাউন্ড তর্জনী দিয়ে এই ধাটি কিন্তু একটি কষে বাজাতে হবে। ধাধা তিদ্ধা তাতা তিত্তা ধাধা তিদ্ধা এই ধাটি জোড়ে ধাধা তিদ্ধা তাতা তিত্তা আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক দেবেন, আপনাদের মতামত জানাবেন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আজই করে দিন, আর বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিওগুলি সব পেয়ে যাবেন। ঠিক এই সময় সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে আগামীকাল আবার দেখা হবে। বাই।